2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে বাঁকুড়া জেলায় আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং আমরা বাঁকুড়া জেলার পক্ষ থেকে এসেছিলাম তাকে ডেপুটেশন দেওয়ার জন্য। কিন্তু অত্যাধিক ভিড় এবং ঠিকমতো পজিশন না পাওয়া দরুন আমরা প্রথম ভাগে সে ডেপুটেশন সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে দিতে পারিনি। কিন্তু পরবর্তীকালে আমরা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ বা মুখ্যমন্ত্রী সিকিউরিটি অর্থাৎ যিনি চিঠি করেন অর্থাৎ বলতে গেলে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে আমরা সেই ডেপুটেশন দিতে সক্ষম হয়েছি। কিন্তু বিভিন্ন প্রোটোকল থাকার দরুন এবং তার পারমিশন না থাকার জন্য আমরা সেখানে কোনো রকম কোনো ভিডিও বা কোনো রকম কোনো ছবি তুলতে পারিনি। হ্যাঁ, তো মৃত্যুঞ্জয় যেটা আজকে বললো, আপনারা প্রত্যেকেই জানবেন যে ম্যাডাম আমাদের মাননীয় অভিভাবিকা যিনি রয়েছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী, তার যেহেতু সিকিউরিটি প্রোটোকল মারাত্মক থাকে এবং যেহেতু এই জায়গাটা জঙ্গলমহলের এরিয়ার মধ্যে পড়ছে, সুতরাং আরও বেশি করে সিকিউরিটি প্রোটোকলের মধ্যে পড়ছে। সুতরাং আপনারা নিজেরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হয়তো যে আমরা যে যে জায়গাটা হেলিপ্যাডটা রয়েছে হেলিপ্যাড থেকেই লাইভটা করছি। তো সেই জায়গাতে প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি থাকার জন্য আমরা প্রথম ভাগে কোনোভাবেই দিতে পারিনি। দ্বিতীয় ভাগে যখন সমস্ত কিছু শেষ হয় তার আগে আমরা পৌঁছে যাই অনেকটাই কাছাকাছি এবং সেখান থেকে সিকিউরিটি যারা রয়েছেন পার্সোনাল তারা আমাদেরকে ডাকেন এবং আমরা যেহেতু ওনারা স্পেশাল সিকিউরিটির মধ্যে পড়েছেন সুতরাং কোনোভাবেই কোনো ফটো তুলতে ওনারা অ্যালাউ করেননি। এটা আপনারা প্রত্যেকে জানেন কারণ আপনারা প্রত্যেকে শিক্ষক হতে চলেছেন। সুতরাং এটা যদি বলেন যে না কেন প্রমাণ নেই, সত্যি আমরা প্রমাণ দিতে পারবো না বা প্রমাণ কখনোই দেবও না, কারণ ওনারা একদম কথা দিয়েছেন যে তোমাদের দাবিটা কি। আমরা পরিষ্কার করে বললাম যে হ্যাঁ কি দাবি কি ঘটনা, আমরা 22 টেক আমাদের স্বচ্ছ টেক দীর্ঘ 5 বছরের বঞ্চনার পরে 11 ডিসেম্বর 2022 আমাদের টেট নেওয়া হয়েছিল এবং দীর্ঘ 1.5 বছর 2 বছর প্রায় হতে চলল অতিক্রান্ত, কিন্তু এখনও ইন্টারভিউয়ের কোনো নোটিশ আমরা পাইনি। তো সেই যে দাবি সেটা আমরা পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি, ওনারা আমাদেরকে ইনফর্মও করে দেবেন এরকমও বলেছেন, আমাদের কাছ থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও নিয়েছেন। আরেকটা কপি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই কপি আমাদের কাছে আরেকটা রয়েছে। এছাড়াও যারা রয়েছিলেন আরও অন্যান্য আমাদের ব্লক স্তরে জেলা স্তরের এবং রাজ্য স্তরের যারা ছিলেন আমাদের শাসক দলের যারা নেতা নেত্রী তাদের সাথে প্রত্যেকের সাথে কথা হয়েছে, কিন্তু ওই এরিয়া যেহেতু ভিভিআইপি জোনের মধ্যে পড়ে কোনো রকম কোনো ফটো কোনো ভিডিও তারা কোনোভাবেই অ্যালাউ করেননি কারণ ওটা স্পেশাল প্রোটেকশন গার্ডের মধ্যে পড়ে গিয়েছিল। এটুকুই বলার, পূর্ব মেদিনীপুর আমাদেরকে যে পথ দেখিয়েছিল সেই পথ বাঁকুড়া পুরোপুরিভাবে অনুসরণ করেছে এবং আমরাও অবশেষে মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু অনেকে অনেক দূর থেকে এসেছে বলে তারা অনেকে চলে গেছে, পরবর্তীকালে আমরা ছবিও আপলোড করে দেবো যেগুলো আমরা তারা তারা ছিলাম। এই মুহূর্তে আমরা কয়েকজন যারা রয়েছি তারা বিষ্ণুপুরের কাছাকাছি এরিয়ার মধ্যে থাকি বলেই আমরা থাকতে পেরেছি, বাকি যারা আমার বন্ধুরা রয়েছে তারাও প্রত্যেকে বলবে। বলো বলো, আচ্ছা ঠিক আছে, বলো বলো বলে দাও তুমি যেটা বলেছো, তুমি যে যতটা তুলতে তুলতে পেরেছো নক করো কিন্তু সমস্ত প্রোটোকল মেনে সমস্ত কিছু অনুসরণ করে আমরা তার কপি আমরা ওর হাতে তুলে দিতে পেরেছি, তার জন্য আমরা খুব খুশি। ব্যাপার হচ্ছে আমরা এসেছিলাম প্রায় 10-15 জনের মতো এসেছিলাম, তো সিএম এর এখানে সভা ছিল, সবাই জানেন যে সভাস্থলে পৌঁছানোটা একটু চাপই আছে, তার কারণ ভিভিআইপি জোনের মধ্যে পড়ে, তারপর এত চেকিং, তারপর সেখান থেকে আবার এই ব্যারিকেড ট্যারিকেড থাকে, হেলিকপ্টার যে আমাদের ব্যাপার আছে তো হেলিপ্যাডের থেকেও অনেকটা দূরে যেখানে ব্যারিকেড করা আছে, তো আমরা এসেছিলাম যতটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। মুখ্যমন্ত্রী যিনি কাছে থাকেন, মানে কাছে থাকেন মানে চিঠি পড়েন বা ওই দপ্তরে যিনি কাজ করেন তিনি আমাদের থেকে চিঠি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা আমি তোমাদের তোমরা আমার মানে সন্তান তুললে আমি আমার যতটুকু সামর্থ্য আমি অফিস পর্যন্ত পৌঁছে দেবো, এটুকু আমি বলতে পারি, এর বেশি আমি কি বলবো সেটা তো মানে আমি করতে পারি না, আমি পৌঁছে দিতে পারি। এরপর অনেকের হয়তো সেটা মনে হবে, এবার আমরা সেটা কি তার মুখের কথাটা কি আমরা বিশ্বাস করেছি, কারণ বিশ্বাসে মেলাই বসতে তর্কে বহু দিন, তার সঙ্গে তার তর্ক করে আমরা মানে বলতে পারবো না, এবং আমরা চেষ্টা করেছিলাম যে তার সঙ্গে একটা ছবি অন্তত তোলার, কিন্তু তিনি সেটাতে কখনোই রাজি হননি, তার কারণ এটা অফিসিয়াল প্রোটোকলের মধ্যে পড়ে না।
কারণ একজনকে আমি ডেপুটেশন দিচ্ছি সেটা কারণ মানে তার মারফত দিচ্ছি, সেটা যদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতো সেটা আলাদা ব্যাপার, মানে ডাইরেক্ট যদি আমি দিতাম, কিন্তু যেহেতু ভায়া দিচ্ছি সেহেতু সেই রিক্সটা তিনি নিতে চাইবেন না যে আমি এই কাজটা করতে পারবো কি পারবো না। তিনি ঘাটেনসর বলেছেন যে আমি এই কাগজটা পৌঁছে দেবো, পৌঁছে দেওয়ার পর এরপর তারপর এরপর যেটা আমাদের ভাগ্যে আছে বা যেটা হয় সেটাই হবে আর কি। তো লড়াই চলছে, লড়াই চলবে, এটুকুই বলার। আজ নিয়ে মোটামুটি বাঁকুড়া জেলার 22তম ডেপুটেশন হলো, সম্ভবত জানি না অন্য জেলারাও চেষ্টা করছে, তবে 22তম আজকে আজ নিয়ে ডেপুটেশন হলো বাঁকুড়া জেলার। এবং আগামীতেও লড়াই চলবে, সব জেলাকেই অনুরোধ করবো নিজের সাধ্য যতটা আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করুন। অনেক সময় সাধ আর সাধ্যের মধ্যে পার্থক্য হয়ে যায়, কিন্তু সাধ্যমতো চেষ্টা করুন তাহলেই হবে। সবাই লড়াইয়ে থাকুন, আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে ঠিক আছে, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো আমাদের সময় ভালো যাবে, এটুকুই বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনের জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ। আমরা আরেকজন আমাদের সহযোদ্ধার কথা শুনে নেব। আমরা বলি যে আমরা যেটার জন্য আজকে এসেছিলাম সেটা দ্বিতীয়ার্ধে খুব ভালোভাবে হয়তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারিনি, কিন্তু তার খুব কাছের একজনের কাছে পৌঁছে দিয়েছি। এর জন্য আমরা সত্যি মানে আশা করি যে আরও যেসব জেলাগুলো আছে তারাও ভালোভাবে ভাবে এগিয়ে যাবে। এই বলে আমি প্রথমে যেটা সবাই বললো আমাদের সহযোদ্ধারা যে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি না পৌঁছালেও, একটা আশার কথা বলি, মুখ্যমন্ত্রীর মঞ্চে যারা ছিলেন বিভিন্ন হাইওয়েট নেতা মন্ত্রী বা এমএলএ যারা ছিলেন প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথোপকথন হয়েছে এবং প্রত্যেকে আমার সাথে পজিটিভলি কথা বলেছেন, কিন্তু যেহেতু এটা মঞ্চে আছে এবং যেহেতু একটা ইলেকশন কোড অফ কন্ডাক্টের আন্ডারে আছে এবং সেই জন্যই বিভিন্ন প্রোটোকল মানার দরুন তারা করেছেন এবং তারা তাদের সাথে কোনোরকম কোনো ছবি এই সংক্রান্ত তারা কিন্তু তুলতে দেননি। আর একটা কথা বলি, প্রত্যেককে অনুরোধ জানাই যে যেখানেই আছেন আপনাদের কাছে পিঠে যেসব প্রার্থী যাচ্ছেন বা যাদেরকে আপনারা দিতে সক্ষম হবেন আপনারা দয়া করে এগিয়ে আসুন এবং ডেপুটেশন দিন এবং ঐক্যমঞ্চ তথা সামগ্রিকভাবে 22 স্টেটের সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, তো আপনারা প্রত্যেকেই সমস্ত কিছু শুনলেন, শুধু বলার এইটুকুই যে আবারও বলছি আমরা আমাদের যে কাজের জন্য আজকে এসেছিলাম 100% সফল এই জন্যই হয়নি কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এটা তুলে দিতে পারিনি, কিন্তু আমরা অনেকটাই সফল হয়েছি তার কারণ যিনি নিয়েছেন তিনি অত্যন্ত মানে কাছের এবং তিনি মুখ্যমন্ত্রীর যিনি কাছের যারা রয়েছেন যারা এই চিঠিপত্র অ্যাপ্লিকেশনগুলো দেখেন তার কাছে পর্যন্ত পৌঁছে দেবেন বলেছেন। আর সব জায়গাতে কিছু প্রোটোকল থাকে, সুতরাং সেই প্রোটোকল আমরা কখনোই ব্রেক করবো না, তিনি যখন কথা দিয়েছেন তাকে আমরা অবশ্যই বিশ্বাস করবো এবং এতটাই তিনি সস্নেহে গ্রহণ করেছেন, তিনি বলেছেন তোমরা আমার সন্তান তুল্যের মতো, তোমাদের যদি সত্যি ভালো কিছু হয় সেটা তো আমাদের সবার ভালো লাগবে, ওনারও ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে গেলে আজকে আপনারা দেখবেন এর আগে যে সভা ছিল সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির কথা বলেছে, এটুকুই আমরা আজকে করতে পেরেছি আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। এভাবেই আমাদের ঐক্যমন্ত্রীর সাথে থাকবেন, গোটা 22 স্টেটের সাথে থাকবেন এবং অবশ্যই করে আপনারা প্রত্যেকেই বাকি যে জেলাগুলো রয়েছে তারাও আপনাদের ডেপুটেশন কর্মসূচিগুলো কন্টিনিউ করুন, ব্যাস এটুকুই বলার। আপনাদের সকলকে শ্রদ্ধা, আপনাদের সকলকে আরেকবার কুর্নিশ এবং অভিনন্দন। লাইভটা এখানেই শেষ করলাম, প্রত্যেকে ভালো থাকবেন। এনবিএ করে দাও, এটা কি করতে হবে দেখো।